ইয়া বালাকোট, বালাকোট বুলিতো বহুতে শুনিছে, কিন্তু বালাকোটত আসল কি হৈছিল আপোনালোকে জানেনে? লেটস টক অ্যাবাউট বালাকোট। লেটস ফার্স্ট কাম টু দ্য ওয়াই, কিয় বালাকোট করা হল। কারণ মানে ভারতে বহুদিনের পর ভাবি আসলে যে এবার আমি পাকিস্তানের ভিতর গিয়ে অ্যাটাক করি, মানে অকল ডিপ্লোম্যাটিকলি বা ইন্ডিয়ান পিও কে পাকিস্তান অকুপাইড কাশ্মীর নহে, একেবারে পাকিস্তান মেইন ল্যান্ডত আমি অ্যাটাক করি বহুদিনের পর ভাবি আসলে। যেটা পুলওয়ামা হল, তেতিয়া আমার ইন্টেলিজেন্স এজেন্সিজ, আমার ন্যাশনাল মুড, দি পলিটিক্যাল লিডারশিপ সবে ভাবিলে যে দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু গিভ দেম আ পাঞ্চ ইন দ্য সোলার প্লেক্সাস। তো সেই কারণে ভাবি যে আমি কোট, আমি ইয়ার আগতে আমি যে আমি সার্জিক্যাল স্ট্রাইক করেছি উড়িত, তাতে আমি গ্রাউন্ড ফোর্সেস পঠিয়েছি। এবার দ্য প্ল্যানিং ওয়াজ দ্যাট উইল হিট দেম বিহাইন্ড দ্য ফ্রন্ট লাইন, মানে দ্য ট্রেনিং ক্যাম্পস, নট ইন দ্য ফ্রন্ট লাইন বাট বিহাইন্ড, মানে যত ব্রেইনটা থাকে, যত প্ল্যানিং বিলাক হয়, যত ট্রেনিং দিয়ে, যত মাস্টার মাইন্ড বিলাক বহি থাকে, তাত আমি অ্যাটাক করিম। অ্যান্ড এয়ার অ্যাটাক ওয়াজ চোজেন বিকজ দ্যাটস কোয়াইট ডিপ ইন দি অপোজিশন ল্যান্ড, সো গ্রাউন্ড ফোর্স পঠাব অকমান অকমান আরো বেশি কমপ্লিকেটেড হয়। তো এয়ার অ্যাটাক ওয়াজ প্ল্যান, সো দ্যাট ওয়াজ দ্য ওয়াই পার্ট অফ দ্য বালাকোট স্ট্রাইক। আচ্ছা এতিয়া আমি আহো ওয়েন, মানে কেতিয়া প্ল্যান করলে, মানে কি করলে, তার মানে প্রথমতে বহুত মক রানস, মক টেস্ট রানস ওয়ার ফ্লোন বাই দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, মানে একদম বর্ডারলৈ যায়, ডাঙর ডাঙর স্কোয়াড্রনস বিলাক যায়, ভয় দেখুয়ায় আর গুছি আয়। তো হেনেকে বার হেনেকে বহুবার করতে করতে কি হল, পাকিস্তান এয়ারফোর্সে ভাবিলে যে এইটু এটা আকো মক রান, বা মানে তাহাতক অকমান হুইডুইং, অলপ হুডউইং বুলি যদি আমার কয় হুডউইং করা হল অকমান, তারমানে তার আগতেই তাহাতক, এই যে আমার কয় যে বাঘ বাঘ আহিলে আর মানে এদিন সঁচাকেই বাঘ আহি গেল হেনকা ধরনের। তো দ্যাট ওয়াজ দ্য ওয়েন পার্ট। এতিয়া আমি আহো যে অ্যাকচুয়াল প্ল্যানটো কি করলে। ইন্ডিয়ান এয়ারফোর্সর বহুত কম মানুষে জানিছিল আর আমার ন্যাশনাল লিডারশিপে জানিছিল এই কথাটো যে কি করব যাব। আচ্ছা এতিয়া আমার আহিল যে কি করলে, আমার জ্যাগুয়ার স্কোয়াড্রন এটা উড়া মারিলে টুয়ার্ডস বাহাওয়ালপুর। বাহাওয়ালপুর হল জৈশ এ মোহাম্মদর মেইন হেডকোয়ার্টার্স। সো উপরের পর তললৈ রাজস্থান সেক্টরত জ্যাগুয়ার টিম এটা ফ্লাই করলে, তো পাকিস্তান এয়ারফোর্সে ভাবিলে যে বাহাওয়ালপুর তো মেইন অ্যাটাকটা হব, আর স্বাভাবিক কারণ বাহাওয়ালপুর হল সিহঁতর হেডকোয়ার্টার্স। তো যদি আমার ভারতে যদি রিস্ক লয়ে, তাহলে নিশ্চয় বাহাওয়ালপুর রিস্ক লব। এট দ্য সেম টাইম গোয়ালিয়র বেসর পরা মিরাজ 2000 একটা স্কোয়াড্রন এটা গল, তো মিরাজ 2000 লগত অ্যাওয়্যাক্স আর্লি, মানে এয়ার ওয়ার্নিং কন্ট্রোল সিস্টেম যেটা আছে, আমার এখন ফ্লাইট এখন আছে অন দ্য IL-76 প্ল্যাটফর্ম, সেইটো আমার অ্যাওয়্যাক্স প্লেন এখন গল, আর লগত এখন ড্রোন এখনও আছে, আর এখন অ্যাওয়্যাক্স আছে। তো দুখন মানে আমার দে ওয়ার টু অ্যাওয়্যাক্স অন দ্য IL-76 প্ল্যাটফর্ম, যেটা রাশিয়ান মেড হয়, আর ড্রোন এখন আসলে। তারপর কি হল, পাকিস্তানেরও অ্যাওয়্যাক্স খন আসলে নিয়ার দ্য বর্ডার এরিয়া। তো তাহাতে দেখিলে যে প্রথমতে জ্যাগুয়ার খন চকুত আহিলে, তো জ্যাগুয়ার স্কোয়াড্রনটা অহার লগে লগে দে স্ক্র্যাম্বল দেয়ার ফাইটার্স, মানে তেওঁলোকৰ যিখিনি ইন্টারসেপ্টার্স বুলি কয়, মানে প্রথম যিখিনি উড়া মারে টু সেভ দ্য কান্ট্রি, তেওঁলোক উড়া মারিলে। আর উড়া মারি পেলায় মানে F-16 বিলাক, ফাইটিং ফ্যালকনস বিলাক উড়া মারি পেলায় সেই জ্যাগুয়ার স্কোয়াড্রনটা খেদা মারি গেল, হুইচ ওয়াজ গোয়িং ডাউন টুয়ার্ডস দ্য রাজস্থান সেক্টর টুয়ার্ডস বাহাওয়ালপুর। তেতিয়া কি হল, আমার 12 মিরাজ ফ্রি এয়ার, ফ্রি ফ্লো পাই গেল, ফ্রি ফ্লো পাই পেলায় তেওঁলোকে গৈ পেলাই বালাকোট, যেটা রিজ্যর উপর আছে পাহাড়ের উপর, রিজ্যর উপর গৈ পেলায় তেওঁলোকে অ্যাটাক করে আর তারপর উভতি আহে, মানে টোটাল 4 মিনিটসত টোটাল ডিস্ট্রাকশন, দ্যাট ওয়াজ বালাকোট। এতিয়া আমি আহো যে ইন্ডিয়ার লগতো আপনাদের জানি MiG-29, Su-30, Su-31 এইবিলাক আছে, সুখয় গ্রুপটো। মিরাজ 2000 খন বহুত আগর প্লেন, ফ্রান্সের পর বহুত আগতে লওয়া মিরাজ 2000 কেলে লোক। তাহলে তিনটা কারণ আছে, এটা আছে যে আমি কি বম মারি, তো আমার প্রিসিশন গাইডেড বম, মানে দূরের পর এড়ি দিলে তাক সেই বমকিটা গাইড করব পারি যে তহতে এনেকে এনেকে যাবি।
precision guided bomb amata amar arsenal lot bor besi nasile spice 2000 asile this that was israeli made the spice 2000 ako atai ke ikhon fighter plane not configure no titi amar mirage 2000 etia bise amar rafael to hoy to mirage 2000 te hoy secondly mirage 2000 or jitu radar signature bahut horu kintu sukhoi bilak apun lage jodi photo sai dekhibo ekhon most to plane huge plane মানে রেডার সি মানে মই যদি হজ ভাষা কও কেনে কি বুজাম যে আপোনলোকে ধৰি লওক তিনি তলাত আপোনলোকে মানে তিনি তলিয়া ঘৰ এটাৰ ছাতত আপোনলোকে থিয় হৈ আছে তলত দেখিছে যে আপোনলোকে তলত আপোনলোকৰ যিটো কেম্পাস দেখিছে বা এনেকুৱা গাড়ী চাৰি থোৱা এটা ঠাই তাত আপোনলোকে যদি এজন মানুহে যদি ব্যাডমিণ্টনৰ ৰেকেট এখন যদি লৈ থিয় হৈ থাকে তেলে ৰেকেটখনৰ যিটো হেড হে হেডটো আপোনলোকে ধৰি লওক দ্যাট ইজ দা সুখয় আৰু যিটো শাটল আছে হৰু That is the mirage. মানে radar or screen khonot এখন ৰেকেটৰ নিচিনাকে দেখা পাব যে সুখয় এখন আহি আছে তো খুনকালে ধৰাব কিন্তু মিরাজ খনি শাটলটো নিচিনা বা আমি যদি আৰু ক্লিয়ৰলি কওঁ তাতকে হ'ল তোলোকে টেবল টেনিস পিং পং বল এটা নিচিনা অন দ্য স্ক্রিন আমি যদি হেটো যদি ধৰো যে আপোনালোকে ছাতৰ পৰা তিনি তলিয়া ঘৰৰ ছাতৰ পৰা চাই আছে তো হেনুক আপোনালোকৰ লাগিব তো হে কাৰণে মিরাজ খন পটককে ধৰিব নোৱাৰি যে স্মল প্লেন আৰু স্পাইস বম্বছ বিলাক কনফিগার হয় Number 3, Mirage kon jodiyo puroni bohubar upgrade hoyeche. So it's now a 3.5 generation fighter. The strike package to ki asile amar mane fighter plane bilak jetia bombers the planes bilak jara jay tak strike package bili koy. Amar strike package asile Mirages tar logor asile drone ekhon asile. Drone amar ase de akol China aro America aro Russia aro England aro akol drone noy. Amar drone ase. Khali ami publicity no koru. Aru AWACS team to go see on the IL-76 platform. AWACS money hole early warning system. Bohut dhoron sensors and radars laga thake. Kintu hetu IL-76 jikhon huge plane ase transport plane actually Russia r tate fit kora achil etu. To tahate amak agote signal dibo pare. Aru ei platform tu signalu dibo pare je kunuba hotrupokkho ahise niki and hotrupokkhor radar or sensor bilak jamming koribo pare. তো এই স্ট্রাইক প্যাকেজ টু গই নিজর কাম হেক করি আছে মাত্র 4 মিনিট আছে পাকিস্তানৰ ভিতৰত কিন্তু হেক করি আছে কাম আৰু তাৰ পিছত আপোনালোকে ভাবি পৰে যে দুমা পিছত পাকিস্তানে ফটো দিছিলে যে অকল ঘৰ বিলাকে ভাঙিলে যদি অকল ঘৰে ভাঙিছে দুমা কেনে লাগিলে দেখা বলে আৰু কিয় সকলো ফরেন প্রেসক সেই জায়গাটোত কুমা বলে পাকিস্তান আর্মিয়ে বন্ধ কৰি দিছিলে কুছ তো হোৱা থা পিছে হেবু বাদ দিও It was a team event. Kom manu asile, kintu to the point planning hoisile, systematic, faultless, ekdom faultless, no casualties. Amar from our strike package, no unit was lost. They all came back safely. Aru plus total destruction of the enemy. Jitu target lua hoy. এই টার্গেট টু টোটাল ডিস্ট্রাকশন হইছে সো তাতকে আৰু ইমাকুলেট প্ল্যানিং এন্ড এক্সিকিউশনৰ কোনো আৰু নতুন আমি ধৰি লওক এক্সাম্পল অল পাবলে টান মানে টেরিফিক প্ল্যানিং সুপারব এক্সিকিউশন দ্যাট ওয়াজ বালাকোট আমি যদি সমুকৈ কওঁ জেগুয়ার স্কুলিলে বাহলপুর পাকিস্তানৰ F-16s বিলাক গল তাহাঁতক খেদা মাৰি তললৈ ওপৰৰে গৈ মিরাজ 2000 এ নিজৰ কাম 2000% কৰি দিছে 2000% নহয় বাৰ অংকৰ অকল 100% আহেছ কিন্তু এনে কবলৈ যদি যাওঁ টেরিফিক প্ল্যানিং টেরিফিক এক্সিকিউশন গৰ্বে